রাজধানীর হাতিরঝিলে চালু হয়েছে ওয়াটার ট্যাক্সি সার্ভিস। শুক্রবার দুপুরে ঝিলের মেরুলবাড্ডা অংশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিকভাবে এই সার্ভিস উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে 4টি ওয়াটার ট্যাক্সি চালু করা হয়েছে। চাহিদা বাড়লে এর সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান প্রকল্পের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল নেজামউদ্দিন। তিনি জানান, আপাতত হাতিরঝিল থেকে 2টি রুটে চলবে ওয়াটার ট্যাক্সি সেবা। মেরুলবাড্ডা থেকে মগবাজার সাত রাস্তা পর্যন্ত রুটে ভাড়া 25 টাকা এবং FDC সামনে থেকে গুলশান 1 পর্যন্ত রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে 30 টাকা। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ সেনাবাহিনী SWO পশ্চিমের পৃষ্ঠপোষকতায় হাতিরঝিলে এই ওয়াটার ট্যাক্সি সার্ভিস চালু করা হয়েছে।